মাহি তুমি এই যে হোম কোয়ারেন্টাইনে মাঝে মাঝে ভিডিও আপলোড দাও কিছুদিন আগে দেখলাম যে তুমি নিজের চুল নিজে কাটছো নিজের চুল নিজে কেটে ফেলে দিলে এটা অভিজ্ঞতাটা কি ছিল কেন কোন রাগে কি অভিমানে এটা করলে না না মানে আমার আসলে কি মানে হোম কোয়ারেন্টাইন আমার কাছে মনে হচ্ছে আমি করোনাতে মারা যাব, না আমি কোয়ারেন্টাইনে থাকতে থাকতে মরে যাব। তো আমার আসলে আমরা যারা কাজ করে অভ্যস্ত যেমন আপু গান গিয়ে অভ্যস্ত স্টেজ পারফরমেন্স করে অভ্যস্ত তাকে ঘরে ঘরে বসিয়ে দিলে তার কেমন লাগছে আমি সারাক্ষণ কাজ করে অভ্যস্ত আমার চারপাশে এত এত মানুষ থাকে প্রোডাকশন বয়রা থাকে এই অ্যাকশন কাজ এগুলো বলা হয় তো তাকে একদম ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি কয়েকদিন পরে এগুলো চুলো কেটে ফেলবো মানে একটু কয়েকদিন পরে আসলে কালকে আমি কথা বলছিলাম দুজন মানুষের সাথে পার্থ রহমান পার্থ এবং গোলাম মালা রনি রনি ভাই বলছিল যে যারা গরিব তারা তো খাওয়া এবং জীবিকার প্রবলেমে আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে কিন্তু যারা বিত্তবান তারা আসলে অনেকেই পাগল হয়ে যাবে কারণ টাকা খরচ করার জায়গাও নেই এবং সময় কাটানোর কোনো সুযোগও নেই বাসায় থাকতে থাকতে পাগল হয়ে যাবে এবং অনেক খুব মিন করে বলছিল এবং আমরা কয়েকবার হাসা হাসাহাসি করছিলাম যে রনি ভাই আপনি কি আসলে পাগল হয়ে গেছেন কিনা এই প্রবলেমটা কিন্তু আহ সবারই হবে মোটামুটি কারণ কাজ এমন একটা বিষয় যে আমরা সবসময় যা করে অভ্যস্ত যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রতিদিন সকালবেলা আমি কি হতো যে আমি বের হয়ে যেতাম তাড়াহুড়া করে তো সকালে একটা মানুষের অনেক ধরনের প্রস্তুতি থাকে গোসল করা এই সেই করে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়া আমার লাইফে এখন সেই বের হয়ে যাওয়ার তারাটা নেই যখন তারাটা নেই তখন কিন্তু আমি স্লো হয়ে যাচ্ছি এবং যখনই আমি স্লো হয়ে যাচ্ছি আমার যত কাজই থাকুক অনলাইনে কিংবা আমার টেলিফোনে যত মিটিংই থাকুক সেগুলো কিন্তু আসলে আমার কখনো মনোযোগ আসে কখনো আসে না আমার ধারণা যে এটা সবার ক্ষেত্রেই হচ্ছে এই বিষয়টি এবং আমাদের ঘরে যে সমস্ত দর্শকরা বসে দেখছে দেশ বিদেশে সব বাংলাদেশিরাই এখন এভাবে করে ঘরে আটকা আছে এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছে তারা এইগুলো শুনতেই যাচ্ছে যে আমরা কে কিভাবে সময় কাটাচ্ছি যাই এর ভিতরেও মাহি তুমি যে অপরূপ সুন্দরী সেজে পুতুলের মতো একটি সুন্দর জায়গায় ক্যামেরার সামনে বসেছো তোমার দর্শককে ভালোবেসে এটার জন্য আমি তোমাকে দর্শকের পক্ষ থেকে দিতেই চাই এবং অবশ্যই সাথে সাথে আপনাকেও আপনাকে আমরা অনেক লেইটে পেয়েছি এবং লেইটে অনুরোধ করেছি তারপরও আপনি এসেছেন এটা কিন্তু এক ধরনের মানে আমরা কৃতজ্ঞ আপনার কাছে হয়ে গেলাম এবং আপনাকেও কিন্তু সুন্দর লাগছে